দাম কত এখন কেজি 50 টাকা বুঝেন না আরে বই কতগুলা পাচ্ছি ভাবি মজা না ভরে ভাই আপনিও তো অনেক মজা দুইটাই না আর এগুলি হলো ইয়া আলু বড়ই না হ্যাঁ না না মানে হচ্ছে কি বুবু উচিত ছিল হ্যাঁ ভাবি এক কাম করেন চলেন আপনি নিয়ে বাইন্দার আই না মানে কি জামাই আইয়া নিয়ে যাই বলে আই আই সাইরা দে বলে নিবেন না আমাদের সাইরা দে সাইরা আই সাইরা দিতে যা আই মন দিলাম প্রাণ দিলাম আর কি দেব রে বাড়ি দে গাড়ি দে টাকা পয়সা দে স্বর্ণ গহনা তো ঘইরা দে কারে দিবি এগুলি কারে দিবি এগুলি তুই তো ভালো জানিস তুই তো বলি যে মন দিলাম প্রাণ দিলাম আর কি দিব রে এটা টাকা দিলাম আগে দিলাম মানে আমি কারে কি দিব না দিব সেটা হলো তোরে কই দিব তোর কাছে জানতে দিব আরে ভাই তুই কইলে দেখে তো তাই একটু হেল্প করলাম তাও দোষ হেল্প করার কি হলো আমি আমার মতো যাইতেছি আইসা ভেটকে সামনে আইসা দাঁড়াইয়া আমারে পরামর্শ দে এটা কোন ধরনের বেয়াদবি বেয়াদবি কি তুই তো কলি যে কি দি মন দি প্রাণ দিছ তোর আরো কিছু দিতে মন চাইছে আমি কি দিব তুই তো কইতে পারছ না এলে তো আমি কি হেল্প করলাম ও নিজে কিছু দিতে পারো নাই এর লাগি আউগায়া দিতেছো হ্যাঁ তোমারে আমি কইছি আমার আইসা আউগায়া দাও কইছি কখনো কইছি নিজের কাছে তো চাইছিলাম
তোরে নিয়ে ঘর বাঁধমু, সংসার বাঁধমু, কই তো অন্তাই যে হেল্প করলি না, চল ভাইগা যাই এখান থেকে ঢাকা যায়, গার্মেন্টসে চাকরি করে দুজন মিলে চলমু, আর অনেক যায় ও গেয়ে দো বাড়ি দে ঘর দে জায়গা দে জমি দে শরীর ভৈরা দে, এখন এসে ভৈরা দিতে মন চাইতেছে ফাজি। তোর ঘর মুই বিয়া, আমার খায় কোনো কাম আছে, কোনো কাম করতি কাম জানিস না, কাজ বেতন বাড়াও, তোর কি দেখে আমি তোর কাছে বিয়া বমু, হ্যাঁ তোর কি দেওয়ার আসিল তখন, তোর কাছে আমি তোর কিছু দেই নাই, এখন তোরে ভৈরা দিতে কই, তুই কাম করতি কাম করে তো করতি, তারপর না বাপনার কাছে যায় তোর বিয়ার কথা কইতাম, নিজে আমারে মূল্যায়ন করতে পারে না আরেকজনকে মূল্যায়ন করতে কয়, ওই যে হাই আছেন একজন কইতাছে মন দিছে প্রাণ দিছে, আমি কারে কি দিব খুঁজে পায় না, তা আমি কইতাছি যে বাড়ি দে গাড়ি দে টাকা পয়সা দে স্বর্ণ অলংকার দে, আমি তো হেল্প করলাম, ও মা কই ওগুলো দি সেটা আছে, ও মা সেটা আবার কি আছে, এগুলি তো দেয়ার নিয়ম তাই না, আর একজন আইসা বাঁটে পাইছে, আর একজন আইসা উস্কানি দিতেছে, কই আমি যে অনারে চাইছিলাম, তুমি ভাবি হিসেবে তোমার বলা উচিত ছিল, পোলাটা ভালো আছে যা বিয়া কর, তখন তো কইলা না, তখন তো অকর্মা ছিলে কি করে দিব আমরা, অকর্মা ছিলাম আর কি, কর্মার লগে বিয়া দিছে বাপের বাড়িতে আইসা থাকে ঘর জামাই রাখছে, সে এখন ভাল লাগতেছে না, অনেক ভালো দেখে বিয়ে দিছি ভাবি, ঘর জামাই থাকতো না তা গুণ লাগে, তোমার লগে আমার অকর্মা ঢেকি না আমরা কাছে ঢেকি একটা, কি রে ঘর জামাইরে রাইখা আবার আমরা কাছে ঢেকি, ঠিক হইছে আল্লাহ যার সাথে যা মিলায়, হ্যাঁ ভাবিও যেমন ননদটাও তেমনই, ঘর জামাই রাইখা আবার আমার ফাপুর দেয়া, দেখলি সাহস কত বড়, ভালো করছে ভাবি অকর্মা ঢেকি রে বিয়া না কেরা, তাহলে কি করছে